পুলিশের চাকুরি করে একজন নবী বিদ্বেষী জঘন্য উক্তি করেছে, এদের সম্পর্কে ইসলাম কি বলে? সাতমে রাসূলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রেরণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীর উচিত জবাব দিলেন আল্লামা মামুন সাহেব হুজুর এবং শায়খ আহমদুল্লাহ হুজুর। দর্শক, আল্লামা মামুন সাহেব এবং শায়খ আহমদুল্লাহ হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং এই নাস্তিককে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি শায়খ আহমদুল্লাহ হুজুর কি বলেছে। পুলিশের চাকুরি করে একজন নবী বিদ্বেষী জঘন্য উক্তি করেছে, এদের সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, নোংরা কোনো কথা বলে, ইসলামের দণ্ডবিধিতে, ইসলামের আইনে এইরকম ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, তাকে তওবার সুযোগ দেওয়ার কথা বলা আছে। যদি সে তওবা না করে তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে, মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে, এবং এরপরে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নেই। এটা হল ইসলামিক বিচার ব্যবস্থা, থাকলে ইসলাম বিচারিকভাবে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করবার নির্দেশ দান করে। এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক, ধর্মপ্রাণ। এদেশে মানুষের অনেক, আমরা মানুষের আমাদের ভুল ভ্রান্তি আছে, কিন্তু ধর্মপ্রাণ, ধর্মের বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা, আবেগের ঘাটতি নাই, জ্ঞানের ঘাটতি থাকতে পারে। আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে। আমরা দুইটা একসাথে চলতে চাই, না বুঝে না জেনে সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে, কিন্তু এদেশের মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ দেশে মানুষ। ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন মানুষ, আর সে ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করবে, এটা কোনোভাবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না। যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে, আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য, যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্যগুলো, কিন্তু তিনি এখনও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, তিনি তার এই মন্তব্যগুলো প্রত্যাহার করেছেন। এরকম কোনো বক্তব্য, এরকম কোনো লেখনী নাই যে তিনি ভুল স্বীকার করেছেন, তার অবস্থান থেকে ফিরে এসেছেন, তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এরকম কোনো কথা নেই। তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আম্মাতান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোনো পুলিশ অফিসার, এই দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায়, যার পোশাক আশাক বেতন ভাতা সব কিছু ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয়, সেই লোক জনগণের অনুভূতিতে, ধর্মানুভূতিতে আঘাত করা, এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না। আমরা জোরালোভাবে দাবি রাখতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারে মুখোমুখি করা হোক, বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক। কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে, মানুষ হিসাবে তাদের যত ভুল ত্রুটি থাকুক, অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক, নামাজ কালাম পড়েন, যত সমস্যাই থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাহকে স্মরণ করতে, কিন্তু এরকম দু একজন কুলাঙ্গার, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এটা এদেশের মানুষের প্রাণের দাবি, কি বলেন? এদেশের মানুষ সব কিছু মেনে নিলেও, সব কিছু সহ্য করলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান কোনো দিন সহ্য করেনি। এদেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সহ্য করার ইতিহাস কখনো আমাদের সংবিধানও কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অনুমতি আমাদেরকে দেয় না। এমনকি আমরা মুসলমানরাও অন্য কোনো ধর্মের মানুষের, কোনো ধর্ম নিয়ে, ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটূক্তি করা, নোংরা মন্তব্য করা, তাদেরকে হার্ট করতে পারে, হিট করতে পারে, এরকম কথা বলার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না। কোরআন আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা তাদের উপাসক তাদের উপাস্যদেরকে গালমন্দ করো না, বা যারা উপাসনা করে আল্লাহ ছাড়া অন্য কাউকে তাদের গালমন্দ করো না, আল্লাহ নিষেধ করেছেন। আমরা আশা করব যে এই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে হেদায়েত দান করুন, তিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে তওবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন। আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক নসিব। দর্শক, শায়খ আহমদুল্লাহ হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, এবারে দেখে আসি আল্লামা মামুন সাহেব হুজুর কি বলেছে। সাতমে রাসূলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। সুতরাং সাতমে রাসূল নবীকে যারা কটাক্ষ করবে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য, মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য,
যদি মুসলিম দেশে কোন কুলাঙ্গার আল্লাহ নবীকে গালি দেয় আর তার যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয়, এটা শাসকের ব্যর্থতা, বিচার ব্যবস্থার ব্যর্থতা। যেই কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে, নবীর কোন আশেকের রসুল, নবী প্রেমের দিবানার পাগল হয়ে যদি সেই লম্পটকে, সেই কুলাঙ্গারকে খতম করে দেয়, তাহলে আমরাও তখন বিচার ব্যবস্থার, শাসন ব্যবস্থাকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা এখন নবীর আশেকের বিচার করতে এসেছ, নবীর ইজ্জতের উপর যখন কুলাঙ্গার আঘাত করেছিল তখন কার চুল ছিঁড়েছিল? ডন্ট মাইন্ড, মাফ চাই এই অসভ্য শব্দটি ব্যবহার করার জন্য, কারণ এছাড়া সভ্য কোনো শব্দ এই জায়গাটায় পারফেক্ট না। প্রশ্ন আসে, তখন তোমরা কোথায় ছিলে? যারা আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, নবীর দুশ্মনের জানের নিরাপত্তা দেওয়ার অধিকার তাদের নাই। এজন্যই আমরা বলছি, আবারও বলছি, আবারও বলবো, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটুক্তিকারী সাতমে রাসূল, নবীর দুশ্মনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আরেকটা কথা না বললেই নয়, যেহেতু শানে রিসালাতের বিষয়, এটাই হেফাজতে ইসলামের মূল, হেফাজতে ইসলামের মূল চেতনা এবং মূল প্রেরণার বিষয় আল্লাহর নবীর শানকে হেফাজত করা। এজন্য আমরা বলছি, বারবার বলছি, আবার বলছি, আমার নবীকে যারা কটুক্তি করে, মানবতার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে, আল্লাহর নবীকে যারা গালি দেয়, ফিকহের পরিভাষায় তাদেরকে বলে সাতেমে রাসূল, তাদেরকে বলা হয় সাতেমে রাসূল। যারা আল্লাহর নবীকে গালি দেয়, চার মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, চার মাযহাবের বাইরে সালাফি লা মাযহাবি, পুরা উম্মতের 1400 বছরের ঐক্যমতের ফতোয়া এবং সিদ্ধান্ত হলো সাতেমে রাসূলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। সুতরাং সাতেমে রাসূল নবীকে যারা কটাক্ষ করবে, তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য, মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য। যদি মুসলিম দেশে কোন কুলাঙ্গার আল্লাহ নবীকে, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।